কি ভারী বিয়ে শাড়িটা, আপনার ছেলে যখন পেটে ছিল 7 মাসের শাড়ি, দেবর এক্সাম দিতে যাচ্ছে, আপনাকে দেখেন দাদুর অবস্থা কি করে রাখছে, আমার বিয়ে তো আমাকে লিচু খাওয়ালো না, আমাকে আমার বড়ি খাওয়াচ্ছে। আসসালামু আলাইকুম, স্থান জশা করছি, সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে দুইজন একসাথে ঘুম থেকে উঠে গেছি, সব একসাথে হচ্ছে আজকে। হ্যাঁ, হচ্ছে রান্না ঘরে যাচ্ছি, আজকের আবহাওয়া কিন্তু অনেক সুন্দর, কিছু অল্প রোদ হচ্ছে, মেঘলা মেঘলা আকাশ, আবার রোদ চলে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আজকে অনেক বেশি গরম লাগতেছে আস্তে আস্তে, এত রোদ, আর আজকে বাতাস নেই, স্তব্ধ হয়ে গেছে সব গাছের পাতাও নড়তেছে না। আমরা বাইরে একটু হাঁটতেছি বাড়ির সামনে, আজ তো থাকলে পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগতো, কিন্তু আজকে বাতাস নেই, আকাশে মেঘ আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে ভিজবা? হ্যাঁ ভিজবো। রিমঝিমে হারাতে হারাতে না হারাতে, আমরা রাস্তার দিকে আইসা বসছি, আর এত গাড়ি যাচ্ছে, এই সকাল সকাল এত গাড়ি যায় এদিকে। আজকের নাস্তা মাছ, তাই আলু ভর্তা, ডিম, সবাই বলছেন যে ভাত কম খেতে, ভাত খাওয়া ঠিক না সকালবেলা, অ্যাট লিস্ট আস্তে আস্তে রুটি খাওয়ার অভ্যাস করে ফেলবো। আসলে এক একদিন এক এক খাবার খাই, ভাত খাই কোনোদিন, রুটি কোনোদিন, পরোটা। সকালকার খাবার খাচ্ছ? হুম, সকালকার খাবার খাচ্ছ? হ্যাঁ। আমাকে খাই দাও, আসো। সকাল সকাল গরম ভাত, ডিম, আলু ভর্তা, মজা লাগে না? আজকে রান্না করা শুরুর আগে আম্মু হচ্ছে চুলাটা লেপে নিচ্ছে, তাহলে চুলাটা সুন্দর লাগবে, ভাঙারও কোনো সম্ভাবনা থাকে না। এই চুলার মুখটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, অবশ্যই দেওয়া লাগে যে দিদি কেন বড়ই লাগে। আম্মু না বললেন এই ছোট চুলাটা ই করে দিবেন, ভাঙি তুলি দেবো ভালোভাবে এক্সাম দিও। হ্যাঁ, আর তোমার একটা এক্সাম এখনো বাকি আছে, আচ্ছা ভালোভাবে এক্সাম দিও, তোমার এখনো দুইটা বাকি আছে। আজকে আগে এই রান্নাঘরটা সুন্দর ভাবে পরিষ্কার করে নিতেছে, সবাই বলেন রান্নাঘর খালি পরিষ্কার করতে, মুছে দিতেছে ঢাকার আগে মাঝে মধ্যে আমি পরিষ্কার করে দেয়, এদিকে অনেক ধুলা, এদিকে বলতে না সব জায়গায় বাংলাদেশের ধুলা, আর ধুলা গ্যাসের চুলা হলে হয়, কালী মাটির চুলা সবসময় পরিষ্কার থাকে না। চাচি আজকে কাকা তো আমাকে লিচু খাওয়ালো না, আমার বাপে খাওয়াবে না, আমার ই চাচা শ্বশুর তো আপনার গ্রিন কালারটা খাওয়াইছে, আর আমার বাপে খাওয়াবে লাল টুকটুকা, আপনার বিআই এর জন্য স্পেশাল ভাবে লাল টুকটুকা দিয়ে আসবে। এটা হলো আঠি লিচু, আর বোম্বাই লিচু, এটা হলো বেশি মজা লাগে, পরেই ওঠে ওইটা। হ্যাঁ, এটা আগে হয় টক হইছে না, আমি বল আমি তো জানি মাহি দেখেন টক আর কিছু মানতেছে না, সব খেয়ে এই প্রথম হচ্ছে লিচু খাচ্ছি, তা তোমরা কিনা লিচু খাচ্ছ, সব সময় নিজের গাছে লিচু খাই, আবার কেনা সময় প্রথম লিচু আমাদের গাছেরটাই খাইতাম, বিসমিল্লাহ। ভাবি এটি গলে নাকি মিষ্টি মিষ্টি, আমার লেবর এখন কলেজে গেল, কলেজে যাওয়ার আগে দেখেন দাদুরের অবস্থা কি করে রাখি, এই হলো ছেলে মানুষের রুম, খাবেন দেখেন সেখানে রাখতে, হ্যাঁ কোন রকম বিছানার উপরে মনে চাদরটা আছে, কোন পড়তে পাইছে আছে, কম্বল গায়ে দেখো কম্বল বারো মাস থাকে বিছানার পরে।
খালা হচ্ছে কলা দিয়ে গেছিল চাচিরে, আর মাহি হচ্ছে জমজ কলা খাইতেছে, জানি ওর জমজ বাচ্চা হবে এই জন্য। আমার চাচা শ্বশুর বালিকে খালি বলে ওরে জমজ কলা খাওয়ায়, বুঝছো? তার কারণ হলো তার দুইটা নাতি একসাথে লাগবো, নাতি পুতি যাই হোক দুইটা একসাথে লাগবো, তার একসাথে আসলে হবে। সেদিন খালি জোড়া কলা খাই ওরা কে, আমি আমার শাশুড়ির চাচি শাশুড়ির দুইজনের বিয়ের শাড়ি দেখবো, আমার অনেক শখ। আগে হচ্ছে চাচি শাশুড়ির শাড়ি বের করুক, তারপর শাশুড়ির শাড়ি বের করবো। এখানে হচ্ছে রেখে দিছে তাদের স্মৃতি করে রেখে দিছে, আমরা দেখবো শাড়ি নিছে বিয়ের সময়। আর কয়টা শাড়ি আছে, সবার তো একটা শাড়ি, রিসেপশনেও শাড়ি থাকে। আমার শাশুড়ির শাড়িও বের করে নিয়ে আসা হইলো, চাচি শাশুড়ির আর শাশুড়ির শাড়ি দেখবো। দেখতে চাইছিলাম বিয়ের শাড়ি, বিয়ের শাড়ি দেখতে গিয়ে যে এত সুন্দর সুন্দর শাড়ি এসে পড়ছে। আরো সেম মিলানো মিলানো কিছু শাড়ি আছে, হ্যাঁ এইগুলো কিন্তু এখন যুগের শাড়ি না, 20 বছর আগেকার শাড়ি। হ্যাঁ কি ডিজাইন ছিল, এখন কেমন ডিজাইন তাই দেখাবো। হচ্ছে শাড়ি দেখা শুরু করবো, প্রথমে হচ্ছে বিয়ের শাড়ি, চাচির বিয়ের শাড়ি দেখতেছি আমরা। হ্যাঁ চাচির বিয়ের শাড়ি, প্রথম দিন এই শাড়ি পরে, এই শাড়ি প্রথম দিন পরছিলেন। আমরা হচ্ছে শাড়িটা দেখবো পুরাটা, আগের দিনের শাড়ি এত ভালো ছিল মানে, আর বিয়ের শাড়ি থেকে আমার চাচি শাশুড়ির বিয়ের শাড়ি সুন্দর। এটা হইলো আমার দাদা শ্বশুর দিছে, আমার দাদি শাশুড়ি কইতাছে যে কে দিছে কর না কেন লেগা, দাদা শ্বশুর বাইতে থাকলে আমিও একটা পাইতাম না, করা পিটানো কাজ করে। এটা এই হচ্ছে পুরাটা শাড়ি, মাঝে মাঝে কিন্তু কালার আঁচল, এই যে এটা এটা আঁচল না, এই যে আঁচল, এর বিয়ের শাড়ি খুবই সুন্দর। মে কালার বলতে গেলে এই শাড়িটা হচ্ছে মেরুন কালার, সাইডে পাটটা হচ্ছে পার্পল কালার। শাড়ি আম্মুরটা দেখি, এটা হচ্ছে আম্মুর শাড়ি, কি রানী গোলাপি বলেন এটা, টকটকে রানী গোলাপি। এটা হলো জামদানি শাড়ি, কাতান শাড়ি না না, এটা জামদানি, এটা জামদানি শাড়ি। আম্মুর শাড়িটা খুবই সুন্দর, দেখেন পাত পাতলা, আগের দিনটা আচল দেখতে আছে। এইগুলো সব 20 বছর আগেকার শাড়ি, আম্মুর তো 26 বছর না 27 বছর আগের শাড়ি, দেখেন কত সুন্দর আর এখনো কত ভালো আছে, চল না আছে আছে। শাশুড়ির কত ভালো, এই শাড়িটা বিক্রি করে দিবে বলে, দেখেন মনে হয় না এই যে পুরাটা কাজ করা খুব সুন্দর। এটা হলো কাতান, কাতান শাড়ি পুরাটা কি সুন্দর, দেখেন অনেক সুন্দর। এখন তো সময় এরকম শাড়ি পাওয়া যায় না, সুন্দর শাড়ি পাইছে আমাদের। হ্যাঁ এটাই তো স্মৃতি, এখন পাউডার কেস পর্যন্ত আমি এ করি। রিসেপশনের তোমার দাদা শ্বশুর, এটা রিসেপশনের মানে আমার দাদা শ্বশুর এই শাড়ি গিফট করছিল, পেস্ট কালার আর পিচ কালার বলে মানে পেঁয়াজ কালার। আমি কোনটা রাখবো কোনটা পরবো এটাই খালি, এটা এটা মনে হবে তখন। এটা ব্লাউজ পিস আছে তো কাটিনো, ব্লাউজ পিস আছে কাকা রিসেপশনের শাড়ি দেখি আমরা, শাড়িটা খুব ভারী। চাষি অনেক চিকন ছিল তো আমার থেকেও বেশি চিকন ছিল বিয়ের সময়। এই দেখেন কত সুন্দর, কত সুন্দর এই শাড়িগুলো দেখলে দেখতে ইচ্ছা করে, এত ভালো লাগে। যাই হোক আর বিয়েতে দেখ আর না দেখ, শাড়িগুলো কিন্তু হেভি সুন্দর দিছে। এরপরে হইলো আম্মুর রিসেপশনের শাড়ি, আম্মুর রিসেপশনের শাড়িটাও খুব সুন্দর আঁচল না, চল এখনকার মেয়েরা তো এরকম শাড়িই পরে, টাইপের শাড়ি ভালো লাগে। শাড়ি পরে আমার কোন জায়গায় গেলেই বলে শাড়ি পরতো, এজন্য এত শাড়ি। এখন বোরকা এই যে শাড়ি, পুরো শাড়িতেই কাজ করা, আঁচলটা খুব সুন্দর লাগতেছে দেখেন। এরকম শাড়ি এখন পাওয়াই যায় না, দেখাই যায় না। এটা এটা কিসের শাড়ি আম্মু, সাদের শাড়ি মানে আপনার ছেলে যখন পেটে ছিল 7 মাসের শাড়ি, এটা সাত রকমের তরকারি দিয়ে ভাত দেয়, নতুন শাড়ি পরা পাওনা দেয়, বড় মাছের মাথা দেয়, বড় মাছের মাথা দেয় দিয়ে দেয়। তাদের ছেলে পেলের বুদ্ধি ভালো, ওরে বুদ্ধি এক একটা বুদ্ধি আলা ছেলে পেলে। এই যে শাড়ি দিতে দিতে সিল্কের শাড়ি বলেছে না, এটা এটাকে বলা হচ্ছে সি গ্রিন কালার, সাত ফল বলে না, সাত কি বলে খাওয়ানো বলে। চাচির শাড়ি থেকে মনে করো ইলিশ মাছ, পরে মিষ্টি, তার দাদির শাড়ি, কাট গেঞ্জি সব দিয়ে এটা খুব সুন্দর।
মিলমিল করে সব সময় নেয় তো আলাদা এই শাড়ি দুটা অনেক সুন্দর আম্মু হচ্ছে এই দেখেন আম্মু আর আপনি দুইজনে সেম একই রকম শাড়ি নিছে দুইজনে দেখেন দাদা দিছিল এই দুইটা দাদা শ্বশুর দিছিল দাদা শ্বশুর ছিল আপনাদের এই শাড়িগুলো এখন চলে এই শাড়ি অনেকে এখন কিনে আমারটা একটু হালকা খয়েরি মতন ছিল তোমার একই দেখতে একই এই যে শাড়ি কি হলুদ শাড়ি এখনকার হলুদ শাড়ি আর আগের হলুদ শাড়ির ভিতর রাত দিন তফাৎ দেখেন এই যে পাকার মতো কাজ করা দেখেন খুবই সুন্দর লাগছে আর অনেক শাড়ি আছে দুইজনের এই চাষিরও শাড়ি আছে সব শাড়ি বের করে নাই সব শাড়ি যদি দেখেন তাহলে আজকে খুলনাবাসীদের ধন্যবাদ আপনারা চাষটা করলে আমরা পাইতাম না তরমুজটা যেন লাল হয় লাল মোটামুটি এই দেখেন তাও পিওর তরমুজ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার চাচি শাশুড়ি দিল আমার তরমুজ কাটতে পছন্দ হবে নাকি আমার কাটা পছন্দ হবে না কেন সব কাজ তরমুজ কাটিস রূপ দেখে কিছু গতকাল লাল ছিল বেশি কিন্তু মিষ্টি কম ছিল আমি কালাটা খালি খান দেখেন আস্ত খাওয়া শুরু করে দিচ্ছি তরমুজ পছন্দ তো মতো জামার উপরে একটা কাজটা না শেখার কোনো শেষ নাই না চাচি বয়সও নাই শেষও নাই একটু আমি কাজকে ফার্স্ট রাত্রে প্রথম কোনো একটু সেলাই আগে যে পুঁইশাক পছন্দ জানতামই না আমার হাতে পুঁইশাকটা অনেক টেস্ট হয় খুব পুঁইশাক খায়ে মানে এখন পাগল হয়ে গেছে হ্যাঁ আসলে পাগল হয়ে গেছে পুঁইশাক ভালোই লাগে আমার কাছে কিছু দিয়ে জাদু না করতে পারলে পুঁইশাক দিয়ে জাদু করেছি আজকের এই শাকগুলোর ডাটা কি মোটা মোটা এই ডাটা দুই তিন ভাগ করা লাগবে কি মোটা মাছটা আমি এখন হলুদ লবণ দিয়ে মাখাই রাখবো পটল দিয়ে রান্না করবো পটল দিয়ে রান্না করা হবে
পটলার আলু কি সুন্দর করে কাটছে দেখেন। আর পুঁই শাকগুলো হচ্ছে আমি কেটে দিছি, আমার চাচি শাশুড়ি আমাকে দেখাই দিয়ে গেছে কেমনে কাটতে হবে। সুন্দর লাগে, মনে হচ্ছে আমাদের নতুন করে আমার মাছ ভাজি হয়েছে, জলে ভালো মেটে পারে। শিলপাটায় মশলা বেটে নিস, শিলপাটায় কি কি বাটা হচ্ছে এখানে, এখানে জিরা কাঁচামরিচ পেঁয়াজ রান্না করার জন্য। দুপুরবেলা আমার বর কী নিয়ে এসেছে আমার জন্য দেখেন, দুপুরবেলা কিছু না কিছু একটা খাওয়ার জন্য আমার জন্য নিয়ে আসবেন। এখানে কি পেঁয়াজু আর হচ্ছে সিঙ্গারা, আমি তো ওই পেঁয়াজুটা আমার কাছে বেশ ভালো লাগছে, আমি বললাম যে পেঁয়াজু নিয়ে আইসো। এই যে খুব মজা, আজকে রান্না হয়ে গেছে না আম্মু? আজকে কি কি রান্না করছেন? পটল আলু দিয়ে মাছ রান্না, পুঁই শাক ভাজি আর চিংড়ি মাছ রান্না, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আজকের। সামিয়ার ঘুম থেকে উঠে গেছে, সামিয়ার ঘুম হয়ে গেছে দুপুরের। এই নাও, কি নিয়ে এসেছো আমার জন্য? তোর জন্য চাউমিন আনলাম, সস আর এই যে খুলে দেখা থাকবে, আমি শুয়ে থাকবো হচ্ছে প্লেটে আইনে দাও খাবো, এই প্লেটে আইনে দাও চাউমিন, তোমার তো ফেভারিট একটা ডিশ। আজকে আবার নতুন একটা কাঁথা পাতা হচ্ছে, আজকে খালা হচ্ছে মেরুন কালার একটা কাঁথা নিবে, খয়েরি কালার কাঁথা পাতবে, এটার এই সুতা কি হবে? ও আচ্ছা, একটু সেলাই হলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এইটার কাঁথাটা কিন্তু অনেক সুন্দর হবে, হালকা কোনো কালার হলে বেশ ভালো লাগবে এটা। আজকে হলো কাঁথা পাতা হইলো, তাও কয়দিন লাগবে না, 20-25 দিন লাগতে পারে, গর্জিয়াস ডিজাইন হলে আরো বেশি সময়ও লাগতে পারে। যে শুরুটা দেখালাম আর শেষের দিকেও তো অবশ্যই দেখাবো, যদি সেলাই করা হবে সবাই দোয়া করবে যেন তাড়াতাড়ি হয় না। আচ্ছা এই খালা অনেক দ্রুত সেলাই করতে পারে তো অনেক ফাস্ট, কাপড়টা কিন্তু দুই পাটে দেখেন, এই নিচে এক পাট আছে আর উপরে এক পাট, দুই পাট কাপড়। আমরা হচ্ছে গোসল করে চলে আসছি, এখন খাওয়া দাওয়া করবো, আর দুই দিন যাবত খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে ঠিক না? আমরা দুপুরের টাইমে অনেক বাজে বাজে মানে আজে বাজে খাবার টাবার খাই, আজে বাজে মানে একটু নাস্তা করার মানে বাহানাই চলতেই থাকে আমাদের, একটু পেট ভরা খাওয়া, হ্যাঁ মুখ চলতেই থাকে, তো এজন্য দুপুরের খাবারটা আমরা অনেক লেট করে দেরি করে খাই। তো যাই হোক আমরা এখন খাবো, দুজনে একসাথে খাচ্ছি এখন। আমার আবার একটু ঠান্ডা লেগে গেছে তো, চুলটা সাথে সাথে শুকায় না নিলে আবার ঠান্ডা বইসা যাবে, চুল মোছনা যায়। আজকে পছন্দের চিংড়ি মাছ রান্না করছে, আমি খাচ্ছি হচ্ছে পুঁই শাক ভাজি আর আম্মু মাছ রান্না করছে পটল আলু দিয়ে, সেটা আমি তো চিংড়ি মাছ খাই না, আমার এলার্জি আছে। আমি তো মাছও খাইতে পারো না, চিংড়ি মাছটাও খাইতে পারো না, কাটা না চিংড়ি মাছ, চিংড়ি মাছে কাটা বলেন না কি, চিংড়ি মাছে কাটা থাকে নাকি? যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এক পর্যন্ত শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ব্লগে, সে পর্যন্ত আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।